চিনো চিনো হলো এমন একটি প্যান্ট যেটি প্রথমত অনেক বেশি কমফোর্টেবল, তার সাথে অনেক অনেক বেশি স্টাইলিশ। আর আপনি যদি একটি চিনোকে প্রপার ওয়েতে স্টাইল করতে পারেন, তাহলে এটি আপনার ওভারঅল লুক থেকে একদম আগুন বানিয়ে দেবে। সেই প্রেক্ষাপটে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো অ্যাবাউট হাউ টু স্টাইল এ চিনো প্যান্ট প্রপার, কিংবা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চিনো প্যান্ট স্টাইল করার এমন পাঁচটি ওয়ে বলবো, যে ওয়ে কিংবা পদ্ধতিগুলো ফলো করে আপনি যদি আপনার চিনো প্যান্টকে স্টাইল করেন, তাহলে আপনাকে 110% গ্যারান্টি সবার থেকে বেশি স্টাইলিশ এবং হ্যান্ডসাম লাগবে। সো চলুন আর কোথাও কোনো ধরনের সময় নষ্ট না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি। সো ভিডিও নাম্বার ওয়ান কিংবা ফার্স্ট পজিশনে যে ওয়েটি রয়েছে সেটি হলো চিনোস উইথ টার্টল নেক, মানে আপনি খুব ইজিলি টার্টল নেক টি শার্ট আর সোয়েটারের সাথে আপনার চিনোটিকে স্টাইল করতে পারেন। মানে আপনি যদি চিনোর সাথে টার্টল নেক পরেন, তাহলে আপনাকে সবার থেকে বেশি আনকমন লাগবে, কারণ টার্টল নেক হলো এমন একটি ক্লথ আইটেম যেটিকে সচরাচর সবাই পরে না। এর ফলে আপনি যদি এটি পরেন, তাহলে আপনাকে অনেক বেশি আনকমন লাগবে। আর আপনি শীতের ক্ষেত্রে এর উপর এরকম করে একটি লেদার জ্যাকেট লেয়ারিং করে নিতে পারেন, কারণ লেয়ারিংয়ের মামলায় টার্টল নেককে টক্কর দেওয়ার মতো কাপড় অনেক কম আছে। আর আপনি এখানে লেদার জ্যাকেটের জায়গায় এমন ডেনিম জ্যাকেট আর বম্বার জ্যাকেটও ইউজ করতে পারেন। নাম্বার টু পজিশনে চিনো স্টাইলিংয়ের যে ওয়েটি রয়েছে সেটি হলো মূলত একটি ফর্মাল ওয়ে, চিনো উইথ হোয়াইট শার্ট অ্যান্ড ব্লেজার। মানে এই আউটফিটটিতে আপনি চিনোর সাথে হোয়াইট শার্ট পরবেন এবং হোয়াইট শার্টের উপর ব্লেজারটি লেয়ারিং করবেন, তার সাথে শু হিসাবে লোফার্স পরবেন। আমার যে সকল ভাইয়েরা অফিস গোয়িং কিংবা যাদেরকে অফিসে ফর্মাল আউটফিট করে যেতে হয়, তারা অবশ্যই এই আউটফিটটি ট্রাই করতে পারেন। তার সাথে আপনি কোনো ফর্মাল অকেশনে খুব ইজিলি এই আউটফিটটি করে যেতে পারেন, আপনাকে সবার থেকে অনেক বেশি স্টাইলিশ লাগবে, এটা আমার গ্যারান্টি। আর হ্যাঁ, আপনি এই আউটফিটটিতে ক্যামেল কালারের চিনোর জায়গায় গ্রে কালারের চিনোও ইউজ করতে পারেন, অ্যান্ড শুয়ের ক্ষেত্রে আপনি লোফার্সের জায়গায় মং স্টেপ ফর্মাল শু ইউজ করতে পারেন, কারণ সেই শুগুলো অনেক অনেক বেশি ভার্সেটাইল এবং এই আউটফিটটির সাথে অনেক ভালো মানাবে। তবে আপনি একটা বিষয় মাস্ট আপনার মাথায় রাখবেন, যে আপনার কাপড়গুলো যেন আপনার বডি অ্যাকর্ডিং পারফেক্টলি ফিটেড হয়, তাহলে আপনাকে এই আউটফিটটিতে একদম আগুন লাগবে, আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড ভিডিও নাম্বার থ্রি চিনো স্টাইলিং ওয়েটি হলো চিনোস উইথ ড্যানিম জ্যাকেট, মানে এই আউটফিটটিতে আপনি চিনোর সাথে ড্যানিম জ্যাকেট পরবেন এবং ড্যানিম জ্যাকেটটিকে একটি হোয়াইট আর ব্ল্যাক টি শার্টের উপর লেয়ারিং করবেন, তার সাথে আপনি শু হিসাবে হোয়াইট স্নিকার্স আর চেলসি বুট পরতে পারেন এবং অবশ্যই হাতে একটি ওয়াচ পরতে ভুলবেন না। আর এইভাবে আপনি আপনার চিনো প্যান্টটিকে স্টাইল করে যে কোনো ধরনের ক্যাজুয়াল পার্টিতে নির্দ্বিধায় অ্যাটেন্ড করতে পারেন, আপনাকে গ্যারান্টি অনেক অনেক বেশি স্টাইলিশ লাগবে। অ্যান্ড সিমিলারলি আপনি এইভাবে আপনার চিনোকে স্টাইল করে কোথাও ঘুরতেও যেতে পারেন। অ্যান্ড সিমিলারলি আপনি এই আউটফিটটিতে ক্যামেল কালারের চিনোর জায়গায় ব্ল্যাক আর নেভি ব্লু কালারের চিনো ইউজ করতে পারেন, এটাতেও আপনাকে অনেক অনেক বেশি কুল লাগবে। অ্যান্ড এগেইন আমি আপনাদেরকে বলতেছি, আপনার কাপড়গুলো যেন আপনার বডি অ্যাকর্ডিং পারফেক্টলি ফিটেড হয়। সো চলুন এখন নেক্সট ওয়েটির দিকে যাই। চিনো স্টাইলিং এর ফোর যে ওয়েটি রয়েছে সেটি হলো চিনোস উইথ সলিড পোলো টি শার্ট। এই ভিডিওটির আগের তিনটি আউটফিট মূলত উইন্টারের জন্য, কিংবা সে সকল আউটফিটগুলোকে আপনি সামারে করতে পারবেন না, কারণ সেগুলো যদি আপনি সামারে করেন, তাহলে গরমে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তবে এই আউটফিটটি আপনি নির্দ্বিধায় সামারের সময় করতে পারেন। এর কারণ হলো পোলো টি শার্টের ম্যাটেরিয়াল অনেক বেশি লাইট এবং এগুলো অনেক অনেক বেশি কমফোর্টেবল, তার সাথে চিনো প্যান্টও অনেক অনেক বেশি কমফোর্টেবল। মানে ওভারঅল দিক দিয়ে দেখতে গেলে এই আউটফিটটি এই লিস্টের সব থেকে বেশি কমফোর্টেবল আউটফিট, তাই সামারের সময় আপনি যদি এই আউটফিটটি ট্রাই করতে চান, তাহলে অবশ্যই আপনি এটি করতে পারেন। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই আপনার মাথায় রাখবেন, আপনি যে পোলো টি শার্টটি পরবেন সেটি যেন সলিড হয়, কিংবা সেটির উপর যেন কোনো এরকম লোগো ডিজাইন আর কার্টুন প্রিন্টেড না হয়, কারণ আপনি যদি এমন পোলো টি শার্ট পরেন, তাহলে আপনাকে একদম বাচ্চা লাগবে। সো এখন আসা যাক লিস্টের নাম্বার ফাইভ চিনো স্টাইলিং ওয়ের দিকে, যেটি হলো চিনোস উইথ শার্ট। মানে এখানে আপনি চেক, ফর্মাল, ডেনিম যে কোনো ধরনের শার্ট ইউজ করতে পারেন। অ্যান্ড এগেন আপনি এখানে হোয়াইট কিংবা ব্ল্যাক টি শার্টের উপর লেয়ারিং করে একটি চেক শার্টকে চিনোর সাথে পরতে পারেন, তার সাথে আপনি একটি প্লেন ফর্মাল শার্টকে চিনোর সাথে পরতে পারেন এবং আপনি চাইলে সিমিলার ওয়েতে একটি ডেনিম শার্টকে এইভাবে লেয়ারিং করে পরতে পারেন, তার সাথে আপনি একটি চেক শার্টকে উইদাউট লেয়ারিং এমন সিম্পলভাবেও পরতে পারেন। এটা তো ছিল কয়েকটা চিনো স্টাইলিংয়ের ওয়ে। আপনি চাইলে নিজে নিজে আপনার চিনোর সাথে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে আপনাকে কোন কোন আউটফিটে কেমন কেমনভাবে ভালো লাগে, আর সেই অনুযায়ী আপনি একটি চিনোকে স্টাইল করতে পারেন। আর হ্যাঁ গাইস, আপনি যদি জানতে চান যে কিভাবে একটি কাপড় আপনার বডি করিং পারফেক্টলি ফিটেড করতে হয়, তাহলে লেফট সাইডের প্লেলিস্টে ক্লিক করতে পারেন। আর কিভাবে একটি জিন্স প্যান্ট স্টাইল করবেন সে বিষয়ে জানতে চাইলে রাইট সাইডের ভিডিওটি দেখতে ভুলবেন না, তার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।